দিশাপু, কুড়িতে বুড়ি একটি বাংলা একটি প্রবাদ কিন্তু রয়েছে, কুড়িতেই বুড়ি। তা আপনি এই মুহূর্তে 27-এ দাঁড়িয়ে আছেন, তো 10 দিন পরে 28 হবে। 10 দিন পরে 28 হয়ে যাবে, মানে জন্মদিন ইনশাল্লাহ 28, এখন বর্তমানে 27, 10 দিন পরে 28। তো বাংলায় কিন্তু প্রবাদটা কিন্তু আমরা অনেকে দুষ্টামি করে বা অনেকেই মানে ছলে বলে কৌশল অনেকেই আমরা চেতাই এইভাবে। তো বিশেষ করে নারীদের কুড়িতেই কিন্তু বুড়ি হয়ে যায় একটি প্রবাদ, যেটি আমরা সচরাচর শুনে থাকি। 28-এ 27-এ দাঁড়িয়ে আছেন, 28-এ পড়ে যাবে, এখন পর্যন্ত কাউকে জীবনসঙ্গী করলেন না কেন? কারণ ওইরকম কাউকে পাইনি যাকে জীবনসঙ্গী ভাবে রাখা যায়, সেরকমভাবে কাউকে পাননি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা একটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় বা দেখা, ফার্স্ট এন্ড মিসেস বাংলাদেশ প্লাস। হ্যাঁ, তো সেখানে আমরা একটি ভিডিও ধারণ করেছিলাম, আপনি দুষ্টামি করে হোক আর যেভাবে হোক আপনার মনের কথাটা কিন্তু আপনি বলে ফেলেছেন। আপনি এখনো আনমেরিড বা আপনার যদি বিয়ে হয় সবচেয়ে বেশি খুশি হবে আপনার আম্মু। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রু। তো সেই ভিডিওটা দেখে আমাদের অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, যারা লন্ডন প্রবাসী, যারা ইটালি প্রবাসী, অনেক প্রবাসী ভাইরাই কিন্তু নক দিয়েছে। আপনার পুরো হিস্ট্রিটা তারা জানতে চায়, কেন বিয়ে হয়নি, আপনার বয়স কত বা আপনার পরিবারে কে কে আছে। যদি আপনি ইচ্ছা থাকে বা ইচ্ছা আপনি যদি আগ্রহ প্রকাশ করেন তাহলে তারাও আপনাকে বিয়ে করতে চায়। এ ধরনের অনেক কমেন্ট আমরা দেখেছি, তাদের কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু আপনাকে আজকে ডেকেছি। তো আপনি যদি সেখান থেকে তাদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলতেন। কি বলা যায়, আচ্ছা প্রিটি মাছ অর্ধেক তো তারা জানেই, বাকি অর্ধেক এটা হলো যে আমাকে পটানো খুব কঠিন, কেউ পারে না অলমোস্ট। বাট আপনি যদি আসলে একটা ভালো মানুষ হয়ে থাকেন, আর যদি অ্যাকচুয়ালি এফোর্ট দেন ওভাবে, আর আমি যদি এফোর্টটা দেখি আর আমার মনে হয় যে না এই মানুষটা অ্যাকচুয়ালি এফোর্ট দিচ্ছে, ওনার সাথে কোর্টশিপ করা যায়, অ্যাটলিস্ট ইউনো চিন্তা করা যায়, দেন অফকোর্স ওয়াই নট। না, বিষয়টা হচ্ছে এমনটি না, আমি যেমনটি আপনাকে বলেছি, তো যারা এই কথাটা বলতেছে বা মানে সরাসরি বলি, আমাকে বলছে যে ভাইয়া যদি তার কোনো আপত্তি না থাকে, আমি তার পরিবার রাজি থাকলে আমি তাকে বিয়ে করতে চাই, এ ধরনের অনেক কিছু কমেন্ট করেছে। এখন আমিও তাদেরকে বুদ্ধিমত্তার সাথে অ্যান্সার দিয়েছি, তারা আবার রিপ্লাই দিয়েছে। তো ওই ক্ষেত্রে আমি এটা বলবো যে আমার পরিবার রাজি হওয়া ওইটা তো পরের টপিক, আগে আমি রাজি হই, আগে আমাকে রাজি করেন। আচ্ছা, আপনার পরিবার আপনাকে রাজি করানোর দায়িত্ব আমার না, সেটা আপনার মন থেকে যদি আপনি, ওনাকে বলছি যে আপনাকে বলেছে তাকে আমি বলছি যে আগে আমাকে রাজি করান, তারপরে পরিবার, তারপরে পরিবারের কাছে যাব। আচ্ছা, মূলত মানে আপনার কি বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? 100% আছে। আমি যদি আজকে আমার প্রেফারেবল একজন পাই, যাকে ওই যে সেম কথা এগেন একই বারবার আসতেছে যে যাকে দেখে মনে হবে যে না তাকে আমি আমার সারা জীবনের লাইফ পার্টনার হিসেবে রাখবো, তার সাথে আমি থাকবো, যদি আমি আজকে পাই আমি কালকে কবুল বলতে রাজি আছি। বাট আমি এই জিনিসটা নিয়ে, বিয়ে জিনিসটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে আমি রাজি না, বিকজ বয়স তো হয়ে গেছে স্বাভাবিক। এখন এই বয়সে এসে আমি কোনো কিছুর জন্য, যেমন আমার খুব মন চেয়েছিল আমি ফ্ল্যাটের লোভে বিয়ে করে ফেলি, মানে ফ্যামিলি থেকে যখন প্রপোজালগুলো আসতেছে আমার ফ্যামিলি থেকে বলতেছে তুই আজকে বিয়ে কর, তুই তোকে কালকে আমরা ফার্নিচার সহ পুরো ফ্ল্যাট গুছিয়ে ফ্ল্যাট দিয়ে দিবো, আমার তখন খুব মন চেয়েছে যে আমি উঠেছি এইটারে হ্যাব করে ফেলি, কিন্তু সারা রাত পরে চিন্তা করছি যে না পরে ভবিষ্যতে কি হবে, একটা ফ্ল্যাটের জন্য আমি এত বড় স্যাক্রিফাইস করবো, থাক বিষয়টা আমি নিজে বানাই নিব। বিষয়টা হচ্ছে এরকম আপু, আপনি একজন নারী, এখন একজন নারী বিয়ের পরে হয়তো মা হবেন, প্রত্যেকটা নারীরই স্বপ্ন কিন্তু থাকে তার একটা সংসার হবে, খুব গোছানো গাছানো পরিপাটি একটি সংসার হবে। তো আমরা আশা করবো সেই স্বপ্নটা আপনার মধ্যেও রয়েছে, ডেফিনেটলি আছে, আপনিও সেই স্বপ্নটা দেখেন, ডেফিনেটলি দেখি। তাহলে আমি এটা জানতে চাইবো, আপনি মানে বিয়ে তো করবেন, কোন লেভেলের ছেলে হলে আপনি রাজি আছেন বা কোন লেভেলের ছেলে হলে আপনি বিয়ে করবেন? অ্যাকচুয়ালি লেভেল বলতে কিছু নাই, দ্য থিং ইজ যে মানুষটা আমাকে দাম দেয়, যে মানুষটা আমাকে রেসপেক্ট করে, যে মানুষটা আমি আমার যে কোয়ালিটিগুলো আছে ওগুলাকে রেসপেক্ট করে, অ্যান্ড আমার যে ফ্লসগুলো আছে, অফকোর্স আমি পারফেক্ট না, আমার মধ্যে অনেক ভুল আছে, রাইট, আমার সেই ভুলগুলো সহ আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, ওইরকম
ওপেন মাইন্ডেড একটা মানুষ যখন আমি পাবো বিয়ে করে ফেলবো। আচ্ছা আরেকটি কথা রয়েছে, বিয়ে তো করবেন ঠিক আছে, সেটি কি ব্যবসায়ী না সরকারি চাকরিজীবী না অন্য কোনো? না আমার জন্য না এগুলো ম্যাটার করে না, অনেস্টলি ম্যাটার করে না। বাট ওই যে ফার্স্ট ফার্স্ট যখন ফ্যামিলি ঘটক আনছে, তখন যখন ঘটক জিজ্ঞেস করছিল লাইক কেমন ছিল বিয়ে করতে চান, কি প্রেফারেন্স, তখন আমি খুব লাফে লাফে বসলাম আর্মি অফিসার আর্মি অফিসার। বাট দেন আই রিয়েলাইজ আর্মি অফিসার সবাই 25 বছর বয়সে বিয়ে করে ফেলে 18 বছরের মেয়েদেরকে। সো আমি ঠিক আছে আমার তো ওখানে কোনো চান্সই নেই, লিভ ইট। তাহলে মানে আপনি আর্মি অফিসার এই মুহূর্তে পাচ্ছেন না? না আমার বয়সে আর্মি অফিসার, এতদিন কোন আর্মি অফিসার বসে থাকে বিয়ে করার জন্য, তারা 25 বছর বয়সে বিয়ে করে ফেলে। তাহলে তো আপনার ছেলে কম বয়সের ছেলেকে বিয়ে করতে হবে যদি আর্মি অফিসার। এটা শুধু আমাদের দেশে, কারণ আপনি তো যেহেতু কানাডা ছিলেন, হ্যাঁ সেখানে তো অনেক ধরেন বয়স তো কোনো ফ্যাক্ট না, না অফকোর্স বয়স কোনো ফ্যাক্ট না, ইনফ্যাক্ট আমাদের দেশে ওইরকম কোনো ফ্যাক্ট না। আমি এমন অনেক মানুষকে চিনি যারা যেখানে মেয়েটা বড় ছেলেটা একটু ছোট, ইটস ফাইন। আপনার ক্ষেত্রে যদি এরকম ঘটে? ডিপেন্ডস, বয়স দিয়ে তো আর ইউনো মেন্টালিটি মাপা যায় না। অনেক মানুষ এরকম আছে যে তার বয়স 22 বছর কিন্তু তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার থিঙ্কিং 28-30 বছর বয়সের মানুষের মতো, অনেক অ্যাডাল্ট, তো প্রবলেম নেই তখন। আচ্ছা তাহলে প্রবলেম, তাহলে আমরা কি ধরে নিব আপনি কোনো ব্যবসায়ীকে আপনার পছন্দ বা ব্যবসায়ী কাউকে পেলে আপনি বিয়ে করবেন? আমি বললাম আমার ক্যারিয়ার নিয়ে কোনো প্রবলেম নেই, অ্যাজ লং অ্যাজ শিক্ষিত। আচ্ছা শিক্ষিত ঠিক আছে, তো শিক্ষিত কথাটা বলে ভালো করেছেন। আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি কি ধরনের কোয়ালিফিকেশনের ছেলে হলে বিয়ে করবেন? অ্যাট লিস্ট বিবিএ পাস, অ্যাট লিস্ট অনার্স পাস, আই মিন লাইক আন্ডার গ্রাজুয়েশন পাস, যেটা মানে আপনার সেম টু সেম হতে হবে। হ্যাঁ অ্যাট লিস্ট, যদি আপনার চেয়ে একটু নিচু হয়? না নো নো নো, নট কম্প্রোমাইজিং ইন দ্যাট, নো, কখনোই স্যাক্রিফাইস হবে না, নেভার, আমি এটাতে মোটেও কম্প্রোমাইজ করব না। The person has to be more educated than me or equal, which is fine, not less than me at all. আচ্ছা শেষ করে দিই তো আপু, আমরা ভিডিওটা শেষ করব, তার আগে আমি জানতে চাইব আপনি এই ভিডিওর মাধ্যমে আমাদের এই দেশবাসীর উদ্দেশ্যে বা প্রবাসী ভাইরা যারা আপনাকে মানে এই ধরনের কথাগুলো বলেছে তাদের উদ্দেশ্যে, তাদের ভুলটা ভাঙানোর জন্য ছোট করে কি মেসেজ দিতে চাচ্ছেন? ওকে, ফার্স্ট অফ অল আমি কাউকে অফেন্ড করতে যাচ্ছি না, আমাকে পছন্দ করেছেন এটা আমার ভাগ্য, থ্যাংক ইউ। বাট দ্য থিং ইজ আমার ফ্যামিলি চায় আমি বিয়ে করে এখনই সংসার করি, আমি চাই না, আমি চাই আমি বিয়ে করে সংসার করি বাট এখন না, মোস্ট প্রবাবলি 1-2 বছরের মধ্যে। যদি আমি আমার পছন্দ মতো মানুষটা না পাই, পছন্দ মতো জীবনসঙ্গী না পাই, দরকার পড়লে আমি সারা জীবনই বিয়ে করবো, বুড়ো হওয়ার পরে কুটকুট করে যখন হেঁটে যায় তখন নাতি পাশ থেকে বলছে যে দাদা তোমার লাঠি কই, তো না দাদা আবার অ্যান্সার দিয়েছে তুমি আমার পজিশনে আসলে তুমিও একটি লাঠি ফ্রি পাবা। তো আমি সেই সেই কথাটাকে বলতে চাই, শেষ বয়সের জন্য হলো একজন লাঠি প্রয়োজন আছে। এটা সত্যি কথা, আমি এটা আমাকে সবাই বলে, এন্ড অফ কোর্স আমি চাই আমার একজন পার্টনার হোক, বাট আমি অনেক কষ্ট করে নিজেকে এই পর্যন্ত এনেছি, লাইক একা একা এত বছর বাইরে ছিলাম, জব করতেছি যেভাবেই আছি, বাট অনেক কষ্ট করে এসেছি আমি, আমার ইন্ডিপেন্ডেন্স আমার ফ্রিডমটা আমি এত ইজিলি গিভ আপ করব, এটা আমি শিওর। ওকে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে দেখার জন্য, এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে টাইম দেওয়ার জন্য। জি।